হ্যালো ওয়েলকাম টু ইন দিস ভিডিও এটা আমাদের ইংলিশের থার্টি থ্রি নম্বর ক্লাস আজকে আমরা আর্টিকেলের বেসিক জিনিসটা একটু জানবো আর্টিকেল বলতে আমরা জানি এ এন অ্যান্ড ডি অর দ্য টি এইচই কোথাও দি বলা হয় কোথাও দা বলা হয় তো সেটা কোথায় কী বলা হয় সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করে নেব বেসিক জিনিসটা আজকে ডিসকাস করে নেব তারপরে আর ক্লাসগুলোতে আমরা এ এন দা বা দি এদের ডিটেল ইউসগুলো দেখে নেবো রাইট তারপর মিসলেনিয়াস পার্ট তো থাকবে তো প্রথমে আমরা দেখে নিই আর্টিকেল এটা কী আমরা আমরা কী দেখেছি আমরা দেখেছি পার্টস অফিস রয়েছে ছাত্রা সেখানে নাউন প্রনাউন ভার্ব অ্যাডভার্ব

এটা পার্টস অফ ইস নয় এতো সেন্টেন্সের মধ্যেই থাকে তাহলে কে এটা এটা অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ কে অ্যাডজেক্টিভ কে ছিল নাউন বা প্রোনাউনের সাথে অ্যাডিটিভ কিছু অ্যাডিটিভ কিছু ইনফরমেশান আমরা যখন দিই সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ তো আর্টিকেলটাও সেই অ্যাডজেক্টিভ সেটা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ বা ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নিউমেরিক্যাল অর ডেমনস্ট্রেটিভ নিউমেরিক্যাল অর ডেমোস্ট্রেটিভ কীরকম আমরা আর্টিকেল তিনটে দেখে থাকি অ্যাকচুয়ালি আর্টিকেল বলতে গেলে পাঁচটা হয় পাঁচটা কোথা থেকে আসছে না এই দা বা দি এখানে দুটো এ এন আর একটা হচ্ছে নো আর্টিকেল মানে সব জায়গায় আর্টিকেল দিতে হবে সেটা তো নয় নো আর্টিকেল একটা কনসেপ্ট আছে সেটাকে আমরা বলবো যে জিরো বা নো আর্টিকেল এটা একটা তাহলে টোটাল আমাদের কটা আর্টিকেল হয়ে যাচ্ছে পাঁচটা আর্টিকেল হয়ে যাচ্ছে রাইট আচ্ছা এবারে আর্টিকেলটাকে ব্রডলি দুটো ভাগে ভাগ করা হয়েছে ডেফিনাইট আর ইনডেফিনাইট ডেফিনাইট মানে কি একটা নির্দিষ্ট কিছু বোঝাচ্ছে ডেফিনাইট ইনডেফিনাইট মানে নির্দিষ্ট কিছু নয় ইনডেফিনাইটের মধ্যে আছে এ আর এন যাকে আমরা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভের মধ্যে ফেলছি আর ডেফিনাইটের মধ্যে আছে দা বা দি সেটাকে আমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে এবার দা কখন যদি কনসোনেন্টের আগে আর্টিকেলটা বসে তখন সেটা দা হবে ডেফিনাইট আর্টিকেল বসলে দা ইনডেফিনাইট আর্টিকেল বসলে এ আর ভায়েলের আগে ডেফিনাইট আর্টিকেল বসলে দি আর ভায়ালের আগে ইনডেফিনাইট আর্টিকেল বসলে এন হয় রাইট এবারে কী হচ্ছে আমাদের ভায়েল বা কনসেন্ট ভায়ল বলতে যে আমরা এ ই আই ও ইউ ভায়ল বলতে যে আমরা জানি এ ই আই ও ইউ সেটার থেকে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সাউন্ডস লাইক ভায়ল মানে আমরা যে ওয়ার্ডটা বলছি সেই ওয়ার্ডের সাউন্ডটা কেমন সেটা যদি ভায়োলের মতো হয় তখন দা বা অ্যান বসবে ডেফিনাইট হলে দা সরি দি আর ইনডেফিনাইট হলে এন আর সাউন্ডস সাউন্ডস লাইক আ কনসোনান্ট মধ্যে সাউন্ডটা যদি লাগে তখন সেটাকে আমরা ডেফিনাইট হলে দা আর ইনডেফিনাইট হলে এ বসাবো ঠিক তো দা বা দি এইটার অ্যাকচুয়াল ব্যবহার হচ্ছে এমফাসিস করার জন্য নাউনকে নাউন বা প্রণকে এমফাসিস করার জন্য তো এই যে ব্যাপারটা বললাম কখন দা হবে কখন দি কখন এ এন সাউন্ডস লাইক সাউন্ডটা ইম্পর্টেন্ট নট ইম্পর্টেন্ট এই আই ও ইউ ঠিক আছে পাঁচটা ভয়েল একুশটা কনসনেন্ট সেইটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যে ওয়ার্ডটা বলছি তার সাউন্ডটা কি হচ্ছে ফার্স্ট সাউন্ডটা যদি ভয়েলের মতো হয় তখন দি অথবা অ্যান আর যদি কনসনেন্টের মতো হয় তখন এইটা এবার যেখানে আমাদের ভয় আর্টিকেল ইউসের প্রয়োজনই নেই সেখানে আমরা আর্টিকেল ইউজ করবো না নো আর্টিকেল অ্যাজ আন অ্যাজ অ্যান অপশান ঠিক আছে তো আমরা এক্সাম্পেলগুলো দেখে নিই কিছু এক্সাম্পেল যেমন আমাদের দিয়েছে ইউনিট ইউনিট ঠিক আছে এই ইউনিট ইউনিটটা আমরা যদি উচ্চারণ করি তাহলে ইউ ইউ মানে ডাব্লিউ ইউ দিয়ে ইউ দিয়ে শুরু হচ্ছে ইউনিট ইউনিট এরকম কিছু একটা সাউন্ড হচ্ছে ইউনিট তো ওয়াই দিয়ে শুরু হচ্ছে সুতরাং এটা এটা কনসোন্যান্টের মধ্যে সাউন্ড দিচ্ছে কনসোন্যান্টের মধ্যে সাউন্ড দিচ্ছে তাহলে আমরা এখানে কী বসাবো এ বসাবো যেহেতু এটা ডেফিনাইট নয় ইনডেফিনাইট সো সুতরাং এ বসাবো আমি যদি আই বলি আই আই ই ওয়াই আই আ উচ্চারণটা আসছে আ উচ্চারণ যদি আসে তাহলে আমরা এখানে কী বসাবো এ এন এন বসাবো ঠিক আছে তারপর যদি পি এস পি এস পি এস পি এ উচ্চারণ হচ্ছে ভায়োলের মতো হচ্ছে তাহলে আমরা কী বসাবো অ্যান ঠিক আছে আওয়ার এইস যদিও থাকে এখানে এইসটা সাইলেন্ট থাকে এইসটা সাইলেন্ট থাকে আওয়ার আ দিয়ে শুরু হচ্ছে আ ভায়োলের তাহলে ভায়োল হলে অ্যান হবে বোঝা গেল কনসন্যান্টের মধ্যে সাউন্ড হচ্ছে ইউ আছে ইউল ভায়ল ভায়োল হলেও এটা সাউন্ডটা কী রকম সাউন্ডটা কনসন্যান্টের মতো হচ্ছে না কনসোন্যান্ট সাউন্ড কনসোন্যান্ট সাউন্ড হচ্ছে সেই জন্য এটাকে আমরা বলবো এ ঠিক আছে আচ্ছা এসপিটা বললাম এর সাথে এটা বলে দিস এসপির ফুল ফর্ম অ্যাকচুয়ালি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবার এই সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশটা বলতে গেলে সু আসছে মানে কনসনেন্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের এ বসবে তাহলে আমি যখন শর্ট ফর্ম বলছি এসপি তখন অ্যান এসপি কিন্তু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বললে এ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বলতে হবে ঠিক আছে আচ্ছা আমড়েলা আমড়েলা আ আ উচ্চারণ হচ্ছে আ তাহলে ওয়াই দি এখানে ইউ উচ্চারণ হলেও কনসন্ট উচ্চারণ হলে এখানে ইউ এখানে ইউটাও কনসনেন্টের মধ্যে উচ্চারণ হলে এখানে ভাইলের মতো উচ্চারণ হচ্ছে তাহলে অ্যান আম্রেলা হবে আম্রেলা আগে অ্যান হয়ে যাবে ই ইউনিভার্সিটি ইউনিভার্সিটি সেটাও কনসেন্টের মতো হচ্ছে তাহলে এ ইউনিভার্সিটি বলতে হবে ঠিক আছে ইউনিভার্সিটি কনসনেন্টের মতো হচ্ছে কনসনেন্টের মতো হচ্ছে এক 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 উচ্চারণ হচ্ছে এক এক তাহলে অ্যান হবে এক ই দিয়ে কোথাও আ উচ্চারণ হচ্ছে কোথাও এ উচ্চারণ হচ্ছে অ্যান্ড অ্যান্ড উচ্চারণ হচ্ছে তাহলে খেয়াল করো ই থাকলে কোথাও আ উচ্চারণ হচ্ছে কোথাও এ উচ্চারণ হচ্ছে আবার এ উচ্চারণটা ই দিয়েও স্টার্ট হচ্ছে এ দিয়েও স্টার্ট হচ্ছে সুতরাং এখানে আমাদের ওই সাউন্ডস লাইক সাউন্ডটা কেমন তার উপরই মেনলি ডিপেন্ড করছে আচ্ছা পড়ে আছে অনেস্ট আর অনেস্ট পার্সন শুধু যদি অনেস্ট বলা হয় তো তার সাথে কোনো আর্টিকেল যুক্ত হয় না ঠিক আছে শুধু অনেস্টের সাথে কোনো আর্টিকেল যুক্ত হয় না কেন না অনেস্ট হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ আর্টিকেলটা হাসে কার সাথে আর্টিকেল আসবে নাউন বা প্রোনাউনের সাথে আর্টিকেল আসবে কার সাথে নাউন বা প্রোনাউনের সাথে শুধু অ্যাডজেক্টিভের সাথে আর্টিকেল আসে না তাহলে আমরা এখানেটাকে একটুখানি লিখে দিই যে নো আর্টিকেল নো আর্টিকেল উইথ অনেস্ট বা নো আর্টিকেল উইথ অ্যাডজেক্টিভ লিখে দিলেই তো হয় তাই না নো আর্টিকেল উইথ অ্যাডজেক্টিভ ঠিক আছে তাহলে এখানে কোনো আর্টিকেল হবে না নো আর্টিকেল নো আর্টিকেল আর অনেস্ট পার্সন যখন বলা হবে অনেস্ট পার্সন যখন বলা হবে অনেস্ট পার্সন তখন আমাদের এই পার্সনের জন্য এই পার্সনের জন্য অ্যাকচুয়ালি এখানে আর্টিকেলটা বসবে এবার পার্সনের পি এর জন্য এখানে এ বসালে হবে না তখন কিন্তু অ্যান বসাতে হবে কারণ তার পরেই যে সাউন্ডটা হচ্ছে সেই সাউন্ডের রেসপেক্ট বুঝবে অ্যাকচুয়ালি পার্সনের জন্য বসলেও এই নাউনের জন্য বসলেও অনেস্টের অ উচ্চারণটা হচ্ছে অনেস্ট অয়াল উচ্চারণ হচ্ছে সেই জন্য এখানে অ্যান অনেস্ট পার্সন হবে বোঝাতে পারলাম শুধু অনেস্ট থাকলে সেখানে কোনো আর্টিকেল হচ্ছে না আর অনেস্ট পার্সন থাকলে সেখানে অ্যান আর্টিকেলটা ইউজ হবে ঠিক আছে শুধু অনেস্ট থাকলে আর্টিকেলটা বসছে না তো আমি আর্টিকেলের বেসিক জিনিসটা বোঝাতে পারলাম আশা করি নেক্সট ক্লাসে আমরা ডেফিনাইট আর্টিকেল নিয়ে ডিসকাস করবো সো আরও ভিডিও আছে চ্যানেলে চাইলে দেখতে পারো গভর্নমেন্ট জবের বিভিন্ন আর ফিজিক্স যদি অপশনাল পেপার হয় তো ফিজিক্স হয় লক্ষ্মীকান্ত স্যার এই চ্যানেলটাতে গিয়ে ফিজিক্সের ক্লাসগুলো দেখতে পারো সো টেক কেয়ার থ্যাংক ইউ